আলহামদুলিল্লাহ আসাল তুসালাম আল্লাহ সুরাম মূলক এটা কি কবর আজাব থেকেও আমাদেরকে বাসার কাজে সহজতা করবে কি না উত্তরে এটা আদিস নিয়ে অনেক কথা যদিও বা আসে শেষ কথা হলো এটা ইবনি মাস্টর থেকে মৌকুফ হিসাবে যাকে বলা হয় এটা বিশুদ্ধ আর এই ধরনের একটা কথা যেটা হলো পরকালে বড় কঠিন থেকে কঠিন একটা বিষয় কাজ দিবে কি না দিবে এটা সাহাবি বলতে পারেন না এই জন্য এটাকে বলেন হকমান মারফ মানে এটা যদি এবার এই হাদিসের রুল অনুযায়ী এটাকে মৌখিক বলা হচ্ছে মানে সাহাবি বাণী কিন্তু বাস্তবে এটার শক্তি পাওয়ার হলো মারফত পর্যায়ে কেননা আল্লাহ নবী সাল্লাম থেকে না শুনে উনি বলতে পারেন না উনি যে কোনো কারণে সম্বন্ধ করেন নেই এটা এই কঠিন অনুশাসনকে তারা ফলো করতে গিয়ে মাঝে মধ্যে এরকম করতেন কিন্তু মহাদিসরা পুরো হাদিসের ভান্ডারকে অবজার্ভ করে তারা এরকম একটা অপশন বের করছেন যেটা বের না করলে আমরা অনেক জায়গাতেই হাদিস মারফ হিসাবে না পেয়ে সেখান থেকে বঞ্চিত হইতাম সমাধান পাইতাম না তো এটা না সাহিতেও আসছে এবং সাহি আত্মার হিব হিবের চারশো পঁচাত্তর নম্বর হাদিস হিসাবে এটা ইমাম অঞ্জিরি নিয়ে এসেছেন এটাকে আলবানি সাহি বলেছেন ঠিক তদরুপ ফতোয়া দাইমার চতুর্থ খণ্ডের তিনশো চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠায় ওনারা বলেছেন যে আশা করা যায় অবশ্যই যে আল্লাহর বলেন এই প্রত্যেক রাত্রে যেহেতু এটা শব্দইভাবে আসছে যে প্রত্যেক রাত্রে পড়বে তার জন্য সে জাহান্ন আগুন থেকে বারণকারী হবে বলছেন যে আশা করা যায় এটার পর আমল করলে মানুষ কবর আজাব থেকে বাঁচতেই পারে তো সারা সৌদি আরবের যারা বাসাই করা উচ্চ ওলামা পরিষদ তারা এই হাদিসটাকে এইভাবে নিয়েছেন এবং মহাদিসদের রুল আন বললাম আর কোনো কোনো বর্ণায় তো সরাসরি আল্লাহ নবীর নামেও আসছে তো সেখানে কিছু রাবিদের দুর্বলতা এই ধরনের একটা সুখ্যাতিপূর্ণ কারণ সাপেক্ষে ওইটাকে দুর্বল বলা হয়েছে কিন্তু ইমনসুদ থেকে যেটা আসছে এটা দুর্বল নয় এটা শক্তিশালী বিশ্বস্ত সূত্রে এবং ইমাল আলবানি রাহমহল্লা এটাকে আরেকটা হাদিস যে আসছে যে সে সুপারিশ করবে সেখানে হাসান বলেছে যে সুপারিশ যে করবে যার এর সাথে সম্পর্ক রাখবে ওটাতে আবার কেউ মন্তব্য করেননি যদি আবার সুপারিশের কথাটা সাধারণত কি আমাদের দিনে কাজে লাগবে কিন্তু এটা যে কারো কেউ আমাদের দিনে চূড়ান্ত সেটাও তো নয় বরং এই আগের হাদিস এটা সহযোগিতা করতেছে যে এটা শুরুর গুণ থেকে হতে পারে কবর মানে যে মেয়াদ সেখান থেকেই শুরু হয়ে যেতে পারে হোক আমল যোগ্য আর কি সব মিলিয়ে ধরা যায় আমল তার একটা ভিত্তিও আছে এবং এটার মধ্যেও কি আছে নানান দিক আছে গ্রহণযোগ্যতার অতএব এটাকে একেবারে মানে ফেলে দেবার মতো নয়